ঝিনাইদহের মহেশপুরের আজমপুর ইউনিয়নের এক নং আলামপুর পার্শ্ববর্তী জমির মালিকের বাধা উপেক্ষা করে অবৈধভাবে পুকুর খনন করেছেন বলে জানা যায়। পার্শ্ববর্তী জমির মালিক মৃত মোর্শেদ আলীর ছেলে শান্তি ও মৃত শুকুর আলীর স্ত্রী পুকুর খননে বাধা দেওয়ার পরও পাশের জমির মালিক একই ইউনিয়নের কুলতলা গ্রামের মৃত বিলারবুড়োর ছেলে হাকিম আলীর জোরপূর্বক এবং অবৈধভাবে পুকুর খনন করছেন। পার্শ্ববর্তী জমির মালিকেরা বলেন, আমাদের একমাত্র চাষযোগ্য কৃষি জমির পাশে হাকিম আলীর জমিতে বাধা সত্ত্বেও জোরপূর্বক পুকুর খনন করছেন, যার কারণে আমাদের একমাত্র চাষের জমিসহ আশেপাশের কৃষি জমিগুলো অদূর ভবিষ্যতে পুকুরের ভিতরে ভেঙে পড়বে বলে জানান। স্থানীয় কৃষকদের দাবি, যদি এভাবে কৃষি জমির পাশে পুকুর খনন হয় তাহলে আশেপাশে কৃষকদের কৃষি জমির ব্যাপক ক্ষতি হবে বলে জানান। এ ব্যাপারে হাকিম আলী বলেন, আমি আমার জমিতে পুকুর খনন করছি আর নতুন বাড়িতে মাটি ভরাট করছি বলে এখান থেকে মাটি কাটছি। আমার জমিতে মাটি কাটছি, কারো কোনো অনুমতি লাগবে কেন? পার্শ্ববর্তী জমির মালিক ও স্থানীয় কৃষকরা অবৈধ পুকুর খনন যাতে দ্রুত বন্ধ হয় তার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান। এখন তারা বলছে আমরা ওদের সাথে, তারাও মানা করেছে, তাই ওই জন্য নিষেধ করে আমি অনুরোধ পন্থা করেছি। পুকুর যাচ্ছে এখন মনে করেন পাশে জায়গা জমি আমার তো অবশ্যই ক্ষতি হবে, ক্ষতি অবশ্যই হবে। আচ্ছা এই যে এটা সঠিক তো বলতে পারবো না, এখন ওরা ইউএসডি না হয় ওরা যাবে।